ফের আবহাওয়ার বিরাট পরিবর্তন, নতুন করে ঘূর্ণাবর্ত প্রবেশ করছে, সাথে নিম্নচাপের চক্রাগানি, এর জেরে চলবে ঝড় বৃষ্টি, সঙ্গী হবে বজ্র বিদ্যুৎ। সপ্তাহান্তে আবহাওয়া বদলের ইঙ্গিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বাড়বে ঝড় বৃষ্টি, সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা? কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানবো গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বলা হচ্ছিল যে এবার সময়ের আগেই রাজ্যে আসতে চলেছে বর্ষা, কিন্তু সে আশায় জল ঢাললো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত গতি হারিয়ে বন্ধ হয়েছে মৌসুমী বায়ুর উত্তর অভিমুখে যাত্রা করা, আর এর জেরেই বড় রকমের বদল দেখা যাবে রাজ্যের আবহাওয়ায়, লাফিয়ে বাড়বে বাংলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ, আগামী 24 ঘন্টা অর্থাৎ 27 মে সকালের মধ্যেই কলকাতার কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টিও, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলিতেও, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27 মে শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, আগামী 3-4 দিনে তাপমাত্রায় সেরকম কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 27 মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বয়ে যেতে পারে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়, বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও, এর ফলে গুমোট গরমে আবারও হাঁসফাঁস অবস্থা হবে রাজ্যবাসীর, বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও।